এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকেই আমরা চলে যাব, খুব দুঃখের সাথে জানাচ্ছি আর কি। আরও এক দুদিন থাকার প্ল্যান ছিল, বাট একটু ইমার্জেন্সিতে চলে যেতে হচ্ছে। যাই হোক, তো আজকে আমরা রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু বাজে সন্ধ্যায় প্রায় সাতটা বাজে পাঁচ মিনিট। তো এখন আমরা রেডি হয়েছি, যাবো একটা ছোট্ট করে গেট টুগেদার মতন, মানে জাস্ট বাড়িতে অ্যারেঞ্জ না করে আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে আর কি। আর এখানে না রাঁচির একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে, মানে যেটার নাম আমি অনেকের কাছ থেকে শুনি, মানে আমাদের এমটিপিএসেও অনেকে সেটা সুনাম করে, ভেজ রেস্টুরেন্ট, বাট ভীষণ ভালো। তো আমি প্রত্যেকবার রাঁচিতে আসলে ওটা তো একদম মিস করি না, সেখানেই যাচ্ছি। এবং আমার আরও মানে রাঁচিতে তো জানোই আমার মানে শ্বশুরবাড়ির অনেকে থাকে আর কি, অনেক রিলেটিভস, তো তাদেরকেও ডাকা হয়েছে। বেশ মজা হবে আজকের দিনটা। তো দেখো সবাই কিন্তু রেডি হয়েছে, মামুনিও রেডি। মামুনি হাই করে দাও। ওদিকে বিজয়াদিও রেডি। বিজয়াদিকে খালি দেখো, বিজয়াদি এখন মানে এতক্ষণ খালি ভাবছিল যে প্রেজেন্টেবল আসতে হবে, এখন দেখো ফুল রেডি। ওদিকে অনি রেডি, শুধু জয়দীপদা যাচ্ছে না, বলছে বাড়ি খালি রেখে যাওয়াটা একটা ম্যাটার, তো ওই জন্য যাচ্ছে না। আর এই হচ্ছে আমাদের জুনিয়র পার্সন মামাম, সে হাই। আর এই যে আরেকজন, তারা দিয়েই যাচ্ছে, চলো এবার বেরোচ্ছি। তো এই যে আমরা ফুল ব্যাটালিয়ান কিন্তু ঢুকে পড়েছি গাড়ির মধ্যে, কষ্টে সৃষ্টে, কিন্তু এটাই এনজয়, মানে এই যে একসাথে যাওয়া না, হই হই করতে করতে, এটাই এনজয়মেন্টের ব্যাপার। তো যাই হোক, মামা কোথায় যাচ্ছে? মামা অসুবিধা হচ্ছে না চাকরিদি? পাক্কা বিজয়াদি মামুনি? কাবেরী রেস্টুরেন্টে, এই রেস্টুরেন্টের কথাই তোমাদের বলছিলাম, এক্স্যাক্টলি কাবেরী, ভীষণ ভালো রেস্টুরেন্ট। আমরা রাঁচিতে প্রত্যেকবার আসলে একবার তো ভিজিট করি, পনির চিলি না, স্পেশালি পনির চিলিটা ভীষণ ভালো করে, আমারও ফেভারিট বিজয়াদির। তো যাই হোক, আর এটা হচ্ছে একটা ইয়ে চার্চ কমপ্লেক্স, তাই তো? চার্চ কমপ্লেক্সের মধ্যে রেস্টুরেন্টটা, অলরেডি সন্দীপরা ঢুকে গেছে কি? হ্যাঁ, ওরা ভিতরে রিজার্ভ করছে, সিট রিজার্ভ করছে। আমাদের কিন্তু অনেকে আসবে, অনেক রিলেটিভরাও আসবে, তো আমরা তাড়াতাড়ি করে আগে আগে আসলাম যাতে সিটটা রিজার্ভ হয়। কি বললো, হবে না এত লোক? না হবে না, রিজার্ভ হবে না। আচ্ছা, নেট বাজে আছে বলুন। মামা আমি নিউ ব্যাগ নতুন স্কুলের জন্য, বিজয়দি আবার জেদ করে এইসব কিনলো, লাড়া চলে লাড়া নতুন স্কুলে যাবে, ওর জন্য ওর ব্যাগ বটল, তার মধ্যে আবার স্লাইম, স্লাইমটাও এই বায়না করে, হ্যাঁ স্লাইম বটলটাও খুব কিউট, ম্যাচিং পিঙ্ক কালারের, পছন্দ আছে এটা? ভালো ভালো, ইউনিকর্ন, ইউনিকর্ন। আরে অন্ধ্রদি কেমন আছো বলো? তো এই দেখো আমার এক ননদ চলে এসছে, ননদ নাম দিদি বলতে পারো, মানে ভীষণ ভীষণ মানে আন্তরিক, কি বলবো, ভীষণ কেয়ারিং। মনে আছে শিবশ্রী বিয়ের সময় দিবাবুকে একদম বাড়িতে ঢুকিয়ে, আমি বলছিলাম না গলির সামনে ছেড়ে দিলেও হবে না, বাড়িতে ঢুকিয়ে দিয়ে চলে এসেছিল। তো এই হচ্ছে অন্তরাদি, মানে সন্দীপের জ্যাঠতুতো দিদি, আমারও জ্যাঠতুতো দিদি, নরেন্দ্র। আচ্ছা, দেখি আসলে আর একটু বেশি মজা লাগবে, অনেক পর দেখা হতো। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার এক মামি শাশুড়ি, মামি বলে ভালো, বাকি সবার সাথে তো আলাপ হয়েই গেছে, মানে চিড়িটাই ফাইনালি আমাদের লম্বা বড় ব্যাটালিয়ান 15 জনের জায়গা হয়ে গেছে। ওদিকে এক্সট্রা টেবিল দিয়ে দিয়েছিল, আমরা
ভেজ রেস্টুরেন্ট বাট ওটার পনির চিলিটা ভীষণ ফেমাস, মানে একদম অন্যরকমই বানায়, কোনো ভেজ রেস্টুরেন্টে আমি এরকম দেখি। তো এটা হচ্ছে সেটা, রিয়েলি এটার লুকসটাই একদম অন্যরকম, জানিটা বুঝতে পারছি না, পুরো একদম রাউন্ড অ্যান্ড রাউন্ড দেখতে, একদম গোল গোল, মানে খুব ক্লোজলি দেখলে না আলুরদম মনে হবে, বাট এটা অ্যাকচুয়ালি পনির চিলি, ভীষণ ফেভারিট, মানে আমার তো ভীষণ ফেভারিট আর ভীষণ ফেমাস হোক রাঁচিতে। শুধু পানি চিলিটাই যা পছন্দ হয়েছে ওর ওটাই খাচ্ছে, চাউমিন একবার মুখে দেয়। আমাদের স্টার্টারে তো পানির চিলি আর চাউমিন অর্ডার দেওয়া হয়েছিল, আর এখন হচ্ছে এটা পানির মাশরুম, আর এটা কি জানো ছিল ভেজ দো পেঁয়াজা, আর এটা একটা নতুন জিনিস যেটার নাম হচ্ছে ভেজ অবরাইটি, তাই তো? এটার আইডিয়া দিল অ্যাকচুয়ালি খুশি, ও বললো নাকি এটা খেতে খুব ভালো, চিকেন লাসাঙ্গা টাইপ অনেকটা, তো আমি ফার্স্ট টাইম ট্রাই করবো এটা। জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন ঘড়িতে বাজে প্রায় 10:45, মোটামুটি টাইমে ঢুকে যাচ্ছি। এখানে কি নাইট কারফিউর ব্যাপার আছে গো সন্দীপ? না। ও তাহলে তো ঠিক আছে, নাইট কারফিউ থাকলেও 11টার আগে তো সেটা শুরু হয় না, মোটামুটি 11টা থেকে শুরু, তো একদম টাইমেই ঢুকে পড়েছি। খুব ভালো হলো, অনেকদিন বাদে সবার সাথে দেখা হলো, ইভেন কারোর কারোর সাথে, মানে আমার বিয়ের পরে এই ফার্স্ট মানে দেখা হলো আর কি, এরকমও কেউ কেউ আছে, কারণ আসা হয় কম, দেখাও হয় কম, তো খুব ভালো কাটলো আজকে দিনটা, বলো শুনি। সকাল মানে খুব সকালে নয়, আমরা একটু খেয়ে দিয়ে বেরোবো, তো যাই হোক এখন একটু গুছিয়ে রাখবো, আর তারপরে খুব বেশি এনার্জি নেই আর কি, যতটুকু হলো হলো, তারপরে বাকিটা কালকে সকালে উঠেই বাকিটা হবে। তো চলো এখনকার মতন গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে সকালে। গুড মর্নিং, এখন ঘড়িতে বাজে প্রায় 8:30, 8টার মতন বাজে, আর দেখো এই যে বিজয়াদি কিন্তু স্কুলে যাওয়ার জন্য রেডি। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে বিজয়াদি বললো যে চলে যাচ্ছে, আর বিজয়াদির সাথে আমার আর দেখা হবে না, মানে বিজয়াদি স্কুলে চলে গেলে আমরাও আস্তে আস্তে বেরিয়ে যাবো, তো ওই জন্য তোমাদেরও ভাবলাম তোমাদের সাথে লাস্টটা দেখিয়ে দিই, আবার আসবো। হ্যাঁ আবার তো দেখা হবেই। হ্যাঁ একদম একদম, এবারে তাড়াতাড়ি আসবো, মানে 2 বছর গ্যাপ করে আর আসবার কোনো ইয়ে নেই, ইয়ের জন্য করোনার জন্য। বাই বিজয়াদি, তো বেরিয়ে গেল স্কুলের জন্য, আর বিজয়াদির না তারা ছিল, আমি বললাম দাঁড়াও দাঁড়াও তোমাকে আর কেউ ব্লগে দেখতে পারবে না, তো একটুখানি দেখিয়ে নিই। আর কালকে না ভীষণ জোর ঘুম পেয়েছিল, মানে আমাদের সেই যে বলছিলাম একটুখানি প্যাকিং ট্যাকিং করে তারপরে শোবো, কিছুই হয়নি, ইভেন দেখতেই পাচ্ছ সেরকমভাবে মেকআপটাও তুলিনি, তো ঘুম থেকে উঠেই জাস্ট একটু, মানে বিজয়াদি আমাকে বাই করতেই ডাকছিল আর কি, তো আমি বললাম এ বাবা তুমি চলে যাচ্ছ, এতবেলা হয়ে গেছে, কালকে রাত্রেবেলা আমাদের মশারির ভেতর 2টো মশা ঢুকে এত জ্বালিয়েছে কি আমাদের আর মানে ভালো করে ঘুম হয়নি। সন্দীপ আমার আরও ইভেন মানে খুব ইয়ে হচ্ছিলো, 2-3 বার উঠে উঠে আমি কিছুতেই মশা খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ মশা কামড়াচ্ছে, তো এইসব করে তো একটু লেটই হলো আজকে, 8টা বেজে গেল উঠতে উঠতে। অনি আকৃতির আগেই বেরিয়ে গেছে, বিজয়া দিয়ে এখন বেরোলো, অনি আকৃতির সাথেও আর দেখা হবে না আমার। মোটামুটি 60%-এর মতন গোছানো কমপ্লিট হয়ে গেছে, আরও কিছু গোছানো বাকি। আর গোছাতে গোছাতে মনে পড়লো আমি যেদিন এসেছিলাম সেদিন আমার কুর্তিটা কোথা থেকে কেনা জিজ্ঞেস করেছিলে, তো এটা হচ্ছে অনেকদিন আগে কেনা একটা কুর্তি, প্যান্টালুনস থেকে আমি কিনেছিলাম, ওই সৃষ্টি ব্র্যান্ডের এই কুর্তিটা, বেশ ভালো, মানে মেটেরিয়ালটা সেই রেয়ন সফট কাপড়টার, আর দেখেই আমার পছন্দ হয়েছিলো, এটা কিন্তু সাইজও ইভেন আমার ছিল না, এটা XL সাইজের, কিন্তু তাও আমি অল্টার ফল্টার করিয়ে আমি আমার জন্য নিয়েছিলাম, কারণ আমার দেখেই খুব পছন্দ হয়েছিলো। খুব ফ্যাশনেবল কিছু না, খুব সিম্পল, একদম রেয়ন কাপড়ের হোয়াইট অ্যান্ড পিঙ্কে, আর তলাটা ফিশ কাটের, তো জিনিসটা এত সুন্দর বলে আমার ভালো লেগেছিলো। যাই হোক আমি বলেছিলাম আগের ব্লগে কি কমেন্টে আমি এটার ডিটেলসটা নেক্সট ব্লগে শেয়ার করবো, তাই করে দিলাম। এখন চলো, রেডি হয়নি কারণ ঘড়িতে কিন্তু অনেক বাজে, মোটামুটি স্নান টান সেরে আমরা ব্রেকফাস্ট আর করছি না, একবারে ব্রাঞ্চে একটু হেভি খেয়ে তারপরেই বেরোবার প্ল্যান।
স্নান টান সেরে নিয়েছি আর খেতে বসবো। বাট খেতে বসার আগে দুটো একটা জিনিস গোছাচ্ছিলাম। তো কালকে না লারা বেশ অনেকগুলো চকলেট পেয়েছে। কেউ তো জানে না কি লারা চকলেটও তেমন একটা পছন্দ করে খায় না। তো এই চকলেটগুলো মেইনলি লালার নাম আর আমার কাম। তো দেখো এই চকলেটগুলো দেখে না আমার মন হ্যাপি হ্যাপি হয়ে গেছে। আর এইটা হচ্ছে সবচেয়ে কিউটেস্ট জিনিস আমার লেগেছে, সেটা হচ্ছে এটা একটা দেখো মানে ফাইবারের একটা পার্সের মতো, এটা এইভাবে ওপেনও হচ্ছে আর ভেতরে না একটা পাউচের মধ্যে বেশ অনেকগুলো টফি রয়েছে। তো এই জিনিসটাও বেশ ভালো। তো যাই হোক, আপাতত এই পার্স টার্স এবং চকলেটগুলো সব এই ব্যাগের মধ্যেই ভরে নিচ্ছি আর এখন তারপরে খেতে যাবো। সন্দীপ অলরেডি মানে লারা কিন্তু অলরেডি স্নান টান করে নিয়েছে, সন্দীপ অলরেডি খেতে বসিয়েও দিয়েছে। মামনিকে বললাম সকাল সকাল আলু সিদ্ধ ভাত খাবো, কিন্তু মামনি সেই এত কিছু অ্যারেঞ্জ করেছে, ফুলকপির তরকারি ইচোর সব বাড়িয়ে ফেলেছে। আর আমি তো উঠতেও দেরি করেছি, কিন্তু মামনি নিজেই সবটা করে ফেললো। মানে গোছাতে টোছাতেও আমার ইয়ে হলো, তো মামনি বললো না না আমার হয়েই গেছে, তোমরা খেয়ে নাও। তো যাই হোক অ্যারেঞ্জ হয়ে গেছে, এখন ফটাফট খেয়ে নিই। অলরেডি কিন্তু ঘড়িতে 11:10 মতন বাজে, আমাদের 11টা টার্গেট ছিল, 11:30 মধ্যে বেরোতে পারলেও হবে। আর সেই স্পেশাল ধনে পাতার গ্রিন চাটনি, এটা তো আমার ফেভারিট, তাই এটা মিস করি না। কিন্তু হ্যাঁ তোমাদের আর এটার রেসিপিটা দেখাবো বলেছিলাম, দেখাতে পারলাম না। কালকেই মামুনি বানিয়েছিল, মানে ওইটা তো আমি খেয়েই শেষ করে দিয়েছি। কালকে মামুনি দেখলাম, মানে আমি যেটা দিই না সেটা হচ্ছে তেঁতুল, মামুনি তেঁতুল দিল, ওর জন্য খেতে বেশ ভালো হয়। আর ইভেন আমি সর্ষের তেলটাও দিই না, তো মামুনি বললো সর্ষের তেলটা দিলে জিনিসটা স্টে করে ভালো নাকি। তো যাই হোক এটা আমি বাড়িতে একদিন যখন বানাবো তোমাদের সাথে পাক্কা শেয়ার করবো। আমরা রেডি, এবার বেরোচ্ছি। মামুনি আসলাম, মামাম টাটা করে দাও, থাম্মিকে নম করে দাও, নম করে দাও, পা ধরে পা ধরে পা ধরে না এখনো শেখেনি, এরমভাবে এরমভাবে পাটা ধরো, নম করে দাও, হয়ে গেছে হয়ে গেছে, নম নম নম। জাজিব দা আসলাম, টাটা বাই বাই, বাই করে দাও, জাজুকে বাই বাই করো। পাঠাবার আছে জায়গা? হ্যাঁ এখানে আবার কাজ হচ্ছে। ইভেন বাড়ির সামনের পুরো রাস্তাটাই কিন্তু কেটেছে এইসব ড্রেনের কিছু একটা কাজ হবে বলে। এই দেখো সামনে পুরো পাইপ রাখা রয়েছে আর কি, সেই জন্য এই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে মানে আমি দুদিনেও দেখছিলাম মামুনি মানে ডাস্টিং করে করে পারছে না আর কি, ভীষণ নিয়েছিল আর কি ধুলো, বলো অসম্ভব। আর একটা জিনিস, রাঁচির ওয়েদারটা না গরমকালে ভীষণ ড্রাই, ভীষণ ড্রাই। হ্যাঁ মানে আমি দেখছিলাম আমার ঠোঁট ফেটে যাচ্ছে কন্টিনিউয়াস, তো মামুনি বলছে আমারও পা ফেটে যায়, তো ভীষণ ড্রাই। তার উপরে এইসব কাজ হচ্ছে, তো গেটের সামনে বেরিয়ে মানে আসতে বেশ খানিকটা মানে একদম ওখানে কিছু ট্রাক ফাক কিছু রাখা ছিল, বেরোতেই বেশ অসুবিধা হচ্ছিল। যাই হোক আলটিমেটলি বেরিয়ে পড়লাম, একটু মন খারাপ লাগছে। প্ল্যান ছিল, হ্যাঁ প্ল্যান কিন্তু কালকে বেরোনোর ছিল স্যাটারডেতে, আজকে ফ্রাইডেতে আমরা বেরিয়ে যাচ্ছি, একটু ইমার্জেন্সি চলে এলো আর কি, যেতেই হচ্ছে। যাই হোক ঠিক আছে, 2 বছর বাদে সবার সাথে দেখা হয়েছে, স্পেশালি কালকে, কালকের রাতটা বেশ ভালো কেটেছে, মানে অনেকদিন বাদে সবার সাথে দেখা হয়েছে। লাকিলি আমরা লাকি যে অনেকেই ছিল বলো আজকে এই সময়টায় রাঁচিতে থাকে না অনেকেই, আমরা অনেকবার হয়েছে যে আমি বললাম না সেই কালকে রাত্রে আমি বিয়ের পরে তাদেরকে দেখছি, ইভেন 7 বছর পরে, বিকজ অনেকেই হয়েছে আমরা যখন আসি তখন তারা থাকে না, তো যা হয় কেউ বোম্বেতে কেউ পুনেতে বা ব্যাঙ্গালোরে রয়েছে। তো কালকে যে সবার সাথে মানে বেশ অনেকের সাথে, তাও বলবো না সবার সাথে, বাট অনেকের সাথে দেখা হয়েছে। তুমি বলেছো নাকি গল্পটা, বলছে আই কৃতি দিদি নাকি তোমার জন্য, তোমার জন্য মানে ওর নিজের জন্য আইসক্রিম আনতে গেছে। বেরোবার সময় অনিয়াকৃতিদের সাথে দেখা হলো না, সেটাই আমার একটু মনটা খুঁতখুঁত করছে, ওদেরও ভালো লাগবে না। আর তার থেকে মনে হয় লারারও মানে দুম করে, ও তো অ্যাকচুয়ালি বুঝতে পারে না ঠিক আছে, ওদেরও মনে হবে কি এসে আর দেখতে পেলাম না। Losing time, I'm fading fast, I just wanna make it last, try to let go of the past, I close my eyes, embrace the blast, sleepless nights and headache stack, restlessness to hell and back, what's my purpose, what do I grab, a slippery surface, a heart attack. আমরা বেরিয়েছিলাম প্রায় 11:15 সময়, এখন বাজে 2:20 মতন, বুঝতেই পারছো অনেকটা রাস্তা এসে গেছি। আর এই দেখো জুলিয়া কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে কোলে, আর আমরা না একটা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, সুন্দর জায়গাটা, যদি অলমোস্ট শেষ হয়ে গেল ফরেস্টটা, সিটি স্টার্ট হয়ে গেল, এই ফরেস্টটার একটা নাম আছে, কি যেন নাম সন্দীপ, পেটারওয়ার, না পেটারওয়ার ফরেস্ট,
ফেটারমোর ফরেস্ট, এই ফরেস্টটা ইভেন যাওয়ার দিনও গেছিলাম, তো তখনও আমার সেইভাবে জিনিসটাকে রেকর্ড করা হয়নি, আজকেও মিস হয়ে গেল আর কি। তখন মেবি আমি লাড়াকে খাওয়াচ্ছিলাম বা কিছু একটা হচ্ছিলো যাওয়ার দিনও, যাই হোক। আর আজকে আমার নিজেরও একটু চোখ লেগে গেছিলো, খানিকটা দূরে আসবার পরে দেখলাম অলরেডি ফরেস্টটা পেরিয়ে গেছি, যাই হোক। তবে হ্যাঁ, রাঁচিতে কিন্তু খুব সুন্দর মানে টুরিস্ট স্পটও আছে, তাই না সন্দীপ? একটা স্পট আমরা অলরেডি বাইপাস করে আসলাম, মানে আসবার সময় যাওয়ার সময়ও ওইটা বাইপাস করেই গেছিলাম, কারণ ওই রাস্তাটা একটু কিলোমিটার বেশি হতো আমাদের যেতে গেলে, তো সেটা আমরা অ্যাভয়েড করলাম। কি ওটা কি পাত্রাতু, কি নাম যেন? পাত্রাতু ভিউ পয়েন্ট, পাত্রাতু ভিউ পয়েন্ট, পাত্রাতু ভ্যালি, একটা ভীষণ সুন্দর, মানে আমি গুগল ম্যাপেই দেখে আমি বুঝতে পারলাম যে জিনিসটা কতটা সুন্দর হবে, বাট ওটা বাদ দিলাম। তা বাদ দিয়ে বেতলা ফরেস্ট আরও কী কী রয়েছে মানে পুরো ঝাড়খণ্ডে, যেটা রাঁচি থেকে এসে মানে অনেকেই জানোই তোমরা, রাঁচি কিন্তু একটা টুরিস্ট স্পট হিসেবেও অনেকেই আসে, কিন্তু আমি 7 বছরে কিন্তু এখনও অবধি একবারও আসিনি, মানে টুরিস্ট স্পটগুলো একবারও ভিজিট করার সময় হয়নি, কারণ আসাই হয় 3-4 দিনের জন্যে, তো ন্যাচারালি বাড়িতেই একটু সময় দিই, মামুনির সাথে একটু সময় দিই, বাকিদের মানে ফ্যামিলি মেম্বারদের সাথে একটু টাইম কাটাই, বাট নেক্সট টাইম একটু টাইম নিয়ে আসলে কিন্তু আমরা ট্রাই করতে পারি না? তার কিন্তু ঘুম থেকে উঠেই মুড ভীষণ ভালো, বাপরে রঘুনাথপুর এসে গেছি, এখন একটা ছোট করে টি ব্রেকের জন্য দাঁড়ানো হলো, তাই তো? কি আনলে? আর মামনির দিকে না আমাকে গাছ পাকা একদম পেঁপে দিয়েছিল, খুব সুন্দর, তো যেটা আমি আফটার লাঞ্চ খেতে পারিনি, তো বলেছিলাম ডাব্বায় ভরে দাও আমি নিয়ে চলে যাই, সেটা আমি আগে শেষ করবো, আর তারপরে তোমার সিঙ্গারা চপেও কিন্তু ভাগ্য সব চারটে এনেছি অনেক। ভোলানোর জন্য আমরা ফটাফট বেরিয়ে গেলাম আর কি, যেই স্টপে দাঁড়িয়েছি ওখান থেকে দাঁড়া, যদিও ভোলেনি এখনো, যাই হোক। আর যে সন্দীপ দুটো চপ আর দুটো সিঙ্গারা এনেছিল, আমি তো খুব একটা ভালো খাইনি, আমি একটুই খেয়েছি, ওরা মোটামুটি লেগেছে, রাস্তা বিক্রি করছে না নোংরা দেখছো না? হ্যাঁ, প্রায় 6:30 কাছাকাছি বাড়িতে ঢুকে গেছি, ঢুকে একটু ফ্রেশ ফ্রেশ হলাম, এখন বাজে ঘড়িতে প্রায় 7:05 মতন, কালকে সন্ধে 7:05 দিকে বোধ হয় আমি ব্লগটা স্টার্ট করেছিলাম, তো পারফেক্ট 24 ঘন্টা হয়ে গেলো। তো চলো আজকে ব্লগটা এই অবধি রাখছি, দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।